আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 13.2 এর সমস্যা 25 নম্বর নিয়ে আলোচনা করব। তো তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আলামিন সরকার, শিক্ষক নারায়ণপুর ডি মডেল স্কুল অ্যান্ড কলেজে। তো চলো সমস্যা 25 নম্বরটা দেখা যাক। 25 নম্বরে বলা আছে, দুপুর 1:15 একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারল, 1:20 জানলো 8 জন, 1:25 জানলো 27 জন, এভাবে ফলাফল ছড়িয়ে পড়ল। তো ক নম্বর বলা আছে, উদ্দীপকের আলোকে প্যাটার্ন দুটি লেখো। খ নম্বর বলা আছে, ঠিক 2:10 কতজন এবং 2:10 পর্যন্ত কতজন ফলাফল জানতে পারবে। আর গ নম্বর বলা আছে, কয়টার সময় 61,75,225 জন ফলাফল জানতে পারবে। ক নম্বরে যে বলা আছে প্রশ্নটা, উদ্দীপকের আলোকে প্যাটার্ন দুটি লিখো। এখানে প্রশ্নটার দিকে খেয়াল করো, প্যাটার্ন এখানে কি কি আছে। দুপুর 1:15 একজন এসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারলো, তাহলে সময়টা হচ্ছে একটা দুপুর 1:15, আর পরীক্ষার ফলাফল জানতে পারলো হচ্ছে একজন। এখানে দুইটা বিষয় আছে, 1:15 আর হচ্ছে একজন। একইভাবে 1:20 জানলো হচ্ছে 8 জন, তাহলে 1:20 একটা প্যাটার্ন, 8 জন হলো একটা প্যাটার্ন। আর 1:25 জানলো হচ্ছে 27 জন, তার মানে 1:25 একটা হলো সময়ের প্যাটার্ন, আর জানার প্যাটার্ন হচ্ছে 27 জন। এইভাবে ফলাফলটা ছড়িয়ে পড়লো, সময় বাড়বে এবং লোকজন বেশি বেশি জানতে পারবে। তো এটার প্যাটার্ন দুইটা কিভাবে হবে আমরা একটু খেয়াল করি। দেখো দেখো প্রথম ক্ষেত্রে প্যাটার্ন হবে 1:15, 1:20, 1:25, এইভাবে চলতে থাকবে। তো দ্বিতীয় প্যাটার্নটা হবে, প্রথমে জানছে একজন, তারপরে জানলো 8 জন, তারপরে 27 জন, এভাবে চলতে থাকবে, ডট ডট দিয়ে দিবে। এটাই অ্যান্সার। এবার খ নম্বরটা দেখো, ঠিক 2:10 কতজন জানবে এবং 2:10 পর্যন্ত কতজন জানতে পারবে টোটালটা, সেটাই কি করবো। দেখো 1:15, 1:20, 1:25, এটা হচ্ছে আমাদের সময়ের যে প্যাটার্ন সেটা। তো এখানে সাধারণ অন্তরটা হচ্ছে 1:20 থেকে 1:15 বাদ দিলে 5 মিনিট থাকে, তাহলে 1:15 থেকে 2:10, 1:15 করে 5 মিনিট অন্তর অন্তর, এই 2:10 পর্যন্ত প্যাটার্নের পদের সংখ্যা হচ্ছে 12। তো সেটা কিভাবে হলো সেটা আমরা আর একটু ব্যাখ্যা করে জানতে পারবো। দেখো আমরা যদি 1:15 ফলাফল জানতে পারবে একজন, এটাকে এক কিউব ধরি, তাহলে 1:20 ফলাফল জানতে পারবে 8 জন, এটা দেওয়াই আছে, 8 মানে হচ্ছে 2 কিউব, 1:25 ফলাফল জানতে পারবে 27 জন, 27 মানে হচ্ছে 3 কিউব, 1:30 ফলাফল জানতে পারবে 64 জন, 64 মানে হচ্ছে 4 কিউব। এ দেখো 1 কিউব, 2 কিউব, 3 কিউব, 4 কিউব, এভাবে চলতে আছে 4 কিউব। তাহলে 1:35 হচ্ছে 5 কিউব, 1:40 6 কিউব, 1:45 7 কিউব, 50 8 কিউব, 55 9 কিউব, 2টায় হচ্ছে 10 কিউব, 2:05 11 কিউব, 2:10 12 কিউব। এই মানে 2:10 পর্যন্ত এখানে বলা আছে, 2:10 পর্যন্ত কতজন জানতে পারবে। এভাবে 5 মিনিট 5 মিনিট করে গ্যাপ রেখে, সাধারণ অন্তর রেখে আমরা এই প্যাটার্নটা বের করছি। 2:10 আমাদের 12 জন আসে, মানে 12টা পদ সংখ্যা আসে, তাহলে হচ্ছে 12 কিউব। তাহলে 1:15 থেকে 2:10 পর্যন্ত মোট ফলাফল জানতে পারবে হচ্ছে এইভাবে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, হচ্ছে 12 কিউব। তাহলে এই যে 1 কিউব, 2 কিউব, 3 কিউব, এগুলোর একটা সূত্র আছে, এটা হচ্ছে এন ইন্টু, সূত্রটা আমরা ঘনের সূত্র, ঘনের সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস 1/2 হোল স্কোয়ার। তাহলে এর মানে এখানে হচ্ছে 12, তাহলে 12 × 12 + 1/2 হোল স্কোয়ার। তো এটা করলে আমাদের কত আসবে, দেখো 6 × 13 হোল স্কোয়ার, মানে 78 হোল স্কোয়ার, হচ্ছে 6084 জন। আশা করছি বুঝতে পারতেছ। তো এই 2:10 কতজন জানবে এবং 2:10 পর্যন্ত কতজন ফলাফল জানবে, 2:10 জানবে হচ্ছে 12তম পদ, 12 কিউব মানে হচ্ছে 1728 জন জানবে 2:10, আর 2:10 পর্যন্ত মানে এই 1:15 থেকে 2:10 পর্যন্ত কতজন, এই সবগুলো যোগ করলে আমরা পাবো হচ্ছে, যোগ করলে পাচ্ছি হচ্ছে 6,084 জন। তাহলে এটাও একটা অ্যান্সার আর 6,084 একটা অ্যান্সার, আশা করছি বুঝতে পারতেছো। তো এবার কয়টার সময়
175,225 জন ফলাফল জানতে পারবে, সেটা আমরা বের করব। তাহলে কয়টার সময় জানতে পারবে? এখানে ফলাফল প্রাপ্ত শিক্ষার্থীর ধারা হচ্ছে 1 কিউব 2 কিউব 3 কিউব এন কিউব। তো প্রশ্ন মধ্যে হচ্ছে 1 কিউব 2 কিউব 3 কিউব এন কিউব সমান 175,225। তো এইটা সূত্র আমরা জানি, এন ইন্টু এন প্লাস ওয়ান ভাগ টু হোল স্কোয়ার সমান সমান এইটা, এই সংখ্যাটা। স্কোয়ারটা যদি উঠাই দিয়ে দুই পাশে রুট করব, রুট করলে এটার মান আসবে 2485। তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু সমান সমান 2485। তো এটা টু দিয়ে যদি আমরা টুটা ওই পাশে পাঠাই দিই, গুণ হয়ে যাবে, গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে হবে 4970। এন স্কোয়ার প্লাস এন সমান সমান 4970। এটাকে যদি এই পাশে নিয়ে আসি, এন স্কোয়ার প্লাস এন মাইনাস 4970 ইকুয়াল টু জিরো। তো এবার এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে, এটা যেহেতু এটা মিডল টার্ম করতে হবে। এই দেখো এখানে এন স্কোয়ার আছে, এখানে এন আছে, এখানে নাই, এটা মিডল টার্ম করা যায়। তাহলে এটা হচ্ছে 71 × 70 সমান সমান 4970 হয়। তাহলে 71n − 70n − 4970 ইকুয়াল টু জিরো। তো এই দুইটা থেকে আমরা এন কমন নিব, থাকবে হচ্ছে এন প্লাস 71, আর এই দুইটা থেকে আমরা 70 কমন নিব, থাকবে হচ্ছে এন মাইনাস 70 প্লাস 71। এই দুটো থেকে এন প্লাস 71 কমন যায়, এন প্লাস 71 কমন নিলে থাকে এন মাইনাস 70, এন মাইনাস 70 সমান সমান জিরো, অথবা এন প্লাস 71, যেহেতু এন মাইনাস 70 সমান সমান জিরো, অতএব এন সমান সমান 70, আর এন প্লাস 71 সমান সমান জিরো সমান এন নট ইকুয়াল টু মাইনাস 71। কেন নট ইকুয়াল টু? কারণ পদ সংখ্যা ঋণাত্মক হতে পারে না, একটা দুটো তিনটা যাই হোক পদ সংখ্যা একটা কিছু থাকবে, তো মাইনাস পদ সংখ্যা হতে পারে না, সেহেতু এই এন এর এই মানটা আমরা গ্রহণ করতে পারছি না। তো আবার সময়গুলো দ্বারা গঠিত সমান্তর ধারাটা কিরকম হবে? একটা 15, একটা 20, একটা 25, এইভাবে। ধারার প্রথম পথ এ ইকুয়াল টু একটা 15 বা 75 মিনিট, আর সাধারণ অন্তর ডি হচ্ছে একটা 20 থেকে একটা 15 হচ্ছে 5 মিনিট। 75তম পদ হবে এ প্লাস 70 − 1 × ডি, তাহলে 75 + 69 × 5, 420 মিনিট। 420 মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 দিয়ে ভাগ করলে হবে 7 ঘন্টা। তাহলে 60টার সময় আসলে এই 175,225 জন পরীক্ষার্থীর ফলাফল জানার জন্য আসবে, বা একজন ফলাফল জানতে পারবে। আশা করছি বুঝতে পারতেছ। তো এই ছিল অঙ্কটা, এরপরে যদি না বোঝো তারপর আমাকে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।